যখন জন কেরি সাহেব ঢাকা এসেছিলেন, এই ইস্যুটা মাননীয় প্রধানমন্ত্রী রেজ করেন, তখন জন কেরি বলেছিলেন যে তিনি মোটামুটি আশা করেন যে এটি সম্ভব, এবং বলেছিলেন যে তখন আপনার প্রায় 30 বিলিয়ন বিভিন্ন ইনস্টিটিউশনাল কি বলে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কাছ থেকে তিনি কিছু অঙ্গীকার পেয়েছেন, এবং সেই ক্ষেত্রে বলেছিলেন যে আমরা এটার একটি পরিমাণ ইতিমধ্যে কি হয়েছে, কমিটমেন্ট হয়েছে। তবে তিনি আরেকটি জিনিস বলেছিলেন, আরেকটি বলেছিলেন যে কিছু কিছু প্রাইভেট অর্গানাইজেশন, একটি প্রাইভেট আমেরিকান একটি প্রাইভেট অর্গানাইজেশন বা 1000 বিলিয়ন ডলার আপনার তারা এই জলবায়ু বিষয়ে দিতে চায়, বা দিস ইজ এ পার্ট অফ ইনভেস্টমেন্ট। এটা রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে উনি বলেছিলেন যে সেই কোম্পানি, একটি কোম্পানি প্রায় 1000 বিলিয়ন ডলার, বলছিলেন যে দেয়ার ইজ মানি অ্যাভেলেবল বাট উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার টু গেট দোজ মানি। এবং আমরা তখন আমাদের জন কেরি সাহেব বলেছিলাম যে এইটা আপনার একটা বড় উদ্যোগ হোক, যে অ্যাটলিস্ট আপনারা যেটা প্রমিস করেছিলেন 2015 সালে প্যারিস এগ্রিমেন্টের আগে, যে প্রতি বছর উন্নয়নশীল মানে দেশগুলোর জন্য আপনার উন্নত ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি গুলো 100 বিলিয়ন অবশ্যই প্রতি বছর দেবে, এইটা আপনার একটা বড় চ্যালেঞ্জ হয়। উনি চ্যালেঞ্জটা নিয়েছেন, আমরা তো আশাবাদ দিয়ে পারে যে টাকাটা হয়তো সংগ্রহ হবে এই COP26 এর আগেই। আয়োজনের জন্য কালকে যেটা মনে হলো যে বিভিন্ন দেশের নেতৃত্বরা যথেষ্ট সোচ্চার ছিলেন, এবং পলিটিক্যাল কমিটমেন্ট থাকলে টাকা পয়সার অভাব হয় না সেটা আমরা জানি। তো এদিক থেকে আমরা আরো আশাবাদ, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটু জোরে সুরে তুলেছেন, এবং সেই সাথে উনি বলেছেন যে এই টাকার, এই 100 বিলিয়নের 50% শুড গো ফর মিটিগেশন, 50% শুড গো ফর অ্যাডাপটেশন।